ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সানডে, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমাদেরকে ফুলগুলো দেখাচ্ছি, কারণ খুব সুন্দর পুরো গাছ ভরে ফুল ফুটে আছে। কত ভালো লাগছে না দেখতে? তো চলো, আমাদের বিট্টু হচ্ছে খিদা পেয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন চলো তোমাদের দেখাই, আমি আলু পরোটা বানিয়েছি সকালে উঠে। সকাল 6টায় উঠেছিলাম, স্নান টান হয়ে গেছে, আলু পরোটা বানিয়ে ফেলেছি অলরেডি, আমার হাজবেন্ড খেয়ে দোকান চলে। এদিকে চিচিংকে আর আলু দিয়ে মানে একটা চচ্চড়ি বানাবো, চচ্চড়িটা বানানো হচ্ছে। তার সাথে সাথে আমার হলো ওইদিকে আবার রুটি বানাতে হবে, শুকনো রুটি, যেটা বাবা খাবে। তো চলো দেখাই, সঙ্গে থাকো। পরোটাগুলো বেশি করে বানিয়েছি, কিন্তু খালি তিনজন খাবে, আমি, আমার দেওর আর আমার হাজবেন্ড খেয়ে গেছে, শাশুড়িমা খাবে না, শুকনো রুটি খাবে। তো শুকনো রুটিটা ভাজছি এখন। শুকনো রুটিটা ভাজার পরে আমি তারপরে বানাবো হলো কি বলে ওটাকে, মিষ্টি কুমড়ার ডোগাটা। আর এই যে মাংসটাও ধুয়ে নেব ওটা বসিয়ে দিয়ে। তো দেখো এই যেটা আমাদের জন্য এনেছে, আর ছোট প্লাস্টিকে দেখবে এই যে এটা, এটা হচ্ছে ছোট প্লাস্টিকেরটা হলো বিট্টুর জন্য। তো এইদিকে আবার লাউয়ের মিষ্টি কুমড়ার ডোকা যেটা, ওটা হয়ে গেছে। তো এখন আমি চলে এলাম আমার ঘরে, এই ঘরে চলে এলাম কারণ হলো এইগুলো আমার গোছানোর বাকি আছে, ঘর ছাড়ার ব্যাপার আছে। আর আজকে যেহেতু সানডে, তো আমাকে এখন ঘরটা একটু পরিষ্কার করতে হবে। এই তো সেট করে নিই, সেট করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস দেখছো এটা সেট প্রায় হয়েই যাচ্ছে। আর ওই যে ওখানে দেখছো রেড কালারের একটা আছে, ওখানে আছে, ওটার মধ্যে রাখি আমি আমার হাজবেন্ডের যত মানে যে ঘড়ির চার্জার, মোবাইল চার্জার, তারপর নানা রকমের জিনিস, ও কত রকমের এই তার রাখে, ওই সব তার সব এই জন্য যত যাবতীয় ইলেকট্রিক জিনিস সব আমি ওখানে রেখে দিই, তাহলে সাধারণ হাতে সাথে মানে কিছু দরকার হলে হাতের কাছে পেয়ে যাবে। আর এই যে ওষুধের ওপরে সাদা বক্সটা দেখছো, হ্যালো কিটির একটা মানে আমি এটা বানিয়েছি। তো এটা হলো ওষুধের টিপা, এখানে নানা রকমের ওষুধ আছে, মানে প্রাইমারি যেগুলো ওষুধ, প্রাইমারি চিকিৎসার জন্য যেগুলো আছে ওগুলো সব এখানে রেখে দিয়েছি, হাতের কাছে পাওয়া যায় সবসময়। তো এখন টেবিলটা ছিল আগে অন্য পাশে, মানে কোন পাশে বলবো, মানে টিভিটা যে আছে টিভিটার পাশে, দেখাবো তোমাদেরকে পরে, দেখাচ্ছি আমি। তো ওই টিভির ওখানে থাকে হলো এই টেবিলটা ছিল, মানে আমি আজকে ওখান থেকে এখানে নিয়ে আসলাম, চেঞ্জ করে দিলাম। তো তোমাদের সাথে ঘরটা কীভাবে সাজালাম সেটা শেয়ার করব। তো ধুলো যেহেতু ঝাড়লাম, বিছানার চাদরও মানে পাল্টাতে হবে এখন। তো চাদর পাল্টে যেখানে ঝুড়িটা রেখে দিয়েছি, পরে তোমাদের দেখাচ্ছি চাদর পাল্টে। চাদরটা পাল্টানোর পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কারণ আমি এখন দুপুরে যাবো ভ্যাকসিন নিতে, এখন বাজে 3:45। হ্যালো, এখন যাওয়া যাক। আমি এই যে বেরিয়ে গেছি আর আমার হাজবেন্ড পেছন থেকে আমার ভিডিও করছে, বলেও নি যে ভিডিও করছে। তো দেখো না আজকে একটা ঘটনা হয়েছে, যখন আমরা বেরোচ্ছিলাম তখন দেখি যে একটা পাখিকে মানে পাখিটা পুরো কিচমিচ কিচমিচ করছে। তো আমি ভাবলাম ওখানে কী আছে দেখি, তো তারপর দেখলো আমার হাজবেন্ড দেখলো যে ওখানে পাখি একটা পড়ে আছে, মানে নিচে পড়ে মানে চিৎকার চেঁচামেচি করছে। তো কোথায় পড়েছিলো বলো তো, যেই গাছটা সকালে দেখালাম তোমাদেরকে সেই গাছের তলে। ওখানে বোঝাও যাচ্ছে না, ওখানে অনেক জঙ্গল, তো বোঝাও যাচ্ছে না যে ওখানে কিছু আছে, পাখিটা কালো রঙের। তো পাখিটাকে ছেড়ে দিয়ে ওকে, তো পাখিটাকে এই বন্ধন থেকে মুক্ত দিয়ে আমরা চলে যাব এখন ভ্যাকসিন নিতে। তো চলো সাথে থাকো। দেখো রাস্তাঘাট একদমই ফাঁকা, হঠাৎই এক দুজন লোক দেখা যাচ্ছে, কারণ লকডাউন চলছে। তো ভ্যাকসিন নিয়ে এসে তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বলেছিলাম তোমাদেরকে ঘরটা দেখাবো কীভাবে বুঝালাম। তো বাড়ি গিয়ে স্নান টান করে তারপর তোমাদের সাথে আবার কথা হবে, এখনকার মতো বাই। ফ্রেন্ডস চলে এলাম আবার, এখন বাজে 6টার কাছাকাছি। দেখো আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস কেমন লাগছে ঘর গোছানোটা, প্লিজ কমেন্টে জানাবে, তোমাদের মতামতটা তো দরকার আছে, তোমরাও তো আমার ইউটিউব ফ্যামিলি। কিন্তু আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে, যেন পরবর্তী নতুন ভিডিও দিলে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো টেবিলটা সাজানো হয়ে গেছে, বিছানা চাদর গোছানো হয়ে গেছে, ঝুড়ি সাজানো হয়ে গেছে, কেমন হয়েছে বলো, কমেন্টে কিন্তু জানাবেই। আজকে
ওকে ফ্রেন্ডস, এখানেই ভিডিওটা প্রায় শেষ করতে লাগলো। রাতের ডিনারটা তোমাদের দেখিয়ে দেবো কী হবে। এই দেখো পটল দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করেছে আমার শাশুড়ি। তো সিম্পল খাবারই থাকছে আজকে রাতে, আর শরীরটা খুব খারাপ লাগছে, তো মাকে বলে দিলাম মা রাতে রান্না করে নেবে। তো বাই ফ্রেন্ডস, গুড নাইট। I'm not afraid to die.